ওকে আপনারা তাহলে সবাই নিশ্চয়ই ই সিমের কথা শুনেছেন কি সবাই শোনেননি তাহলে আজকে শুনে নিন ই সিম 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 ই ই এবার সবাই শুনেছেন তাহলে চলুন আমরা ভিডিও শুরু করে দিই এককালে আমরা মোবাইল ফোন ব্যবহার করতাম ফোনে কথা বলার জন্য কিন্তু এখনকার যুগে আমরা মাঝে মাঝে ফোনে কথা টথা বলি এবং তার জন্য আমাদের মোবাইলে একটা সিম কার্ডের দরকার হয় তো এই সিম কার্ড নিয়ে অনেক ঝঞ্ঝাট আছে তো আজকে সেই সিম কার্ডের কথা বলবো না আজকে বলবো ইলেকট্রনিক সিম কার্ডের কথা অর্থাৎ যে সিম কার্ড আপনি হাতে ধরতে পারবেন না চোখে দেখতে পারবেন না অথচ সেটা আপনার ফোনের মধ্যে থাকবে যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন অনায়াসে সেই সিম কার্ডের কথা বলবো যেটার নাম শর্টে ই সিম সেটা একটা ভার্চুয়াল সিম বলা যায় আমাদের সিম আলাদা করে দোকান থেকে কিনে আনতে হয় তার বদলে যদি আমার ফোনের মধ্যেই সিমটা থাকে ফোনের মাদার বোর্ডের সাথেই থাকে তাহলে অনেক সুবিধা আছে কিন্তু বড় সড়ো অসুবিধাও আছে অসুবিধার ব্যাপারে লাস্টে বলছি তার আগে অন্য কথাগুলো বলে নিই সুবিধা কী কী আর ই সিম জিনিসটা কী ই সিম জিনিসটা অনেক দিন ধরেই দুনিয়ার বিভিন্ন দেশে চালু হয়ে গেছে বাংলাদেশে এই ষোলোই ডিসেম্বর আসলো এবং ই সিম থাকলে আমরা সাধারণত আইফোনে এবং পিক্সেল ফোনে গুগলে যে পিক্সেল ফোন আসে সেখানে সেকেন্ড সিম হিসাবে ই সিমকে ব্যবহার করতে পারি সেখানে একটা ফিজিক্যাল সিম অর্থাৎ যেরকম সিম আমরা দোকান থেকে কিনে আনি হাতে ধরতে পারি সেই সিম ব্যবহার করতে পারি প্লাস আর একটা স্লট থাকে সেটা ই সিমের জন্য থাকে ইসিম ব্যাপারটা এরকম যে আমার মোবাইলের মাদারবোর্ডের মধ্যে একটা ইলেকট্রনিক সার্কিট থাকবে যেটা সাইজ খুব ছোট একদম খুবই ছোট যেটার মধ্যে প্রোগ্রাম করা থাকবে আমার ফোন নাম্বার আমার সিমের যাবতীয় ডিটেলস আমার আইডি থেকে আরম্ভ করে সব কিছু অর্থাৎ একটা সিমের মেমোরির মধ্যে যা কিছু থাকে আমার ফোনের মধ্যে সেগুলো একদম ভরে দেওয়া থাকবে গেঁথে দেওয়া থাকবে কিন্তু সেটা চালু হবে কি করে চালু হবে যখন আপনি আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে যাবেন সার্ভিস প্রোভাইডার অর্থাৎ ধরুন আপনি এয়ারটেলের কাছে গেলেন জিওর কাছে গেলেন বাংলাদেশের গ্রামীণ ফোনের কাছে গেলেন টেলি টকের কাছে গেলেন এবং তারা আপনার ফোনে প্রোগ্রাম করে ওই সিমটা ভরে দেবে আসলে সিমটা তো ভরাই আছে সেটাকে চালু করে দেবে সেটার মধ্যে কিছু প্রোগ্রাম বা কিছু কোড দিয়ে দেবে এবং আপনি যদি সামনে না যান আপনি যদি দোকানে না যান আপনি নিজের ঘরে বসেও এস এম এসের মাধ্যমে সেটা করতে পারবেন তবে তার জন্য আপনি যখন সিম কার্ড নিয়েছেন তখন আপনার যে ইমেল আইডি সেটা যেন রেজিস্টার হয়ে থাকে এই ব্যাপারটাকে নিশ্চিত করতে হবে আপনার ইমেল আইডি যদি রেজিস্টার থাকে আপনি মোবাইল থেকে ধরুন এয়ারটেলে ওয়ান টু ওয়ানে যদি মেসেজ করেন মেসেজের উত্তরে আপনার কাছে রিপ্লাই আসবে যে হ্যাঁ আপনার ইমেল আইডিতে একটা কিউআর কোড পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটা স্ক্যান করলেই আপনার ই সিম চালু হয়ে যাবে তাহলে আপনি ইমেল আইডিতে গেলেন কিউআর কোডটা স্ক্যান করলেন এবং স্ক্যান করার পর আপনার ই সিম চালু হলো না অবশ্যই ক্লিক করুন চালু হবে না তার কারণ আপনি কোন প্ল্যানে আছে সেটা তো আপনার মোবাইল বুঝে নিতে পারবে না সিম কার্ড বুঝে নিতে পারবে না তো তার জন্য আপনার মোবাইলে সেটিংয়ে যেতে হবে সেখানে আপনাকে মোবাইল ডেটাতে যেতে হবে এবং অ্যাক্টিভ আপনার এক্সিস্টিং প্ল্যান সেটাকে করতে হবে এবং সেটা আপনি কিউআর কোডের মাধ্যমেও সেখান থেকে করতে পারবেন তো বিভিন্ন প্রোভাইডার এক্ষেত্রে বিভিন্ন রকম নিয়মকানুন রাখে তো আপনি অনায়াসে আপনার মোবাইলে ই সিম অ্যাক্টিভেট করে নিতে পারবেন এবং তার ফলে আপনি বহু সুবিধা পাবেন যে কোম্পানি আপনাকে মোবাইলের সিম দিয়েছে তার কাছে আপনাকে যাওয়া আসার হয়রানিটা পোহাতে হবে না এছাড়া আমরা যখন অনেকগুলো সিম একসাথে ইউজ করি বিভিন্ন ডেটা প্ল্যান ইউজ করি সেগুলোর জন্য আমাকে একটা সিম মোবাইল থেকে খুলে আর একটা সিম ভরতে হয় এই সব যে সমস্যাগুলো থাকে সেগুলোরও প্রয়োজন পড়বে না আপনি দুজন সার্ভিস প্রোভাইডার ধরুন গ্রামীণ ফোন আর টেলিটক ধরুন এয়ারটেল আর জিও এই দুটোর মধ্যে সুইচ করতে চাইছেন তাহলে আপনাকে শুধু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনাকে শুধু চেঞ্জ করে নিতে হবে তাহলে আপনি এয়ারটেল থেকে জিওতে চলে যেতে পারেন গ্রামীণ ফোর্ড থেকে টেলিটকে চলে যেতে পারবেন এতটাই সুবিধাজনক ব্যাপারটা এবং আমাদের যেসব কোম্পানি মোবাইল তৈরি করে দেয় তাদের মোবাইল ফোনের মধ্যে সিম কার্ড ঢোকানোর জন্য আলাদা জায়গা দিতে হবে না যার ফলে কিছুটা জায়গা বেঁচে যাবে হ্যাঁ এতটা জায়গা বেঁচে যাবে না যে ওখানে আপনি গিয়ে কম্বলমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বেন কিন্তু যেটুকু জায়গা বাঁচবে একটা মোবাইল ফোন সেটা কম্প্যাক্ট সাইজের হয় সেখানে সেটা খুব ইম্পর্ট্যান্ট বা ভাইটাল হয়ে যায় যার ফলে সেখানে কোম্পানি হয়তো ব্যাটারি বাড়াতে পারবে না কিন্তু সেখানে আরেকটা কোনো কম্পোনেন্ট একটা কোনো জিনিস সেটা এক্সট্রা দিতে পারবে একটা ফিচার আপনার মোবাইলে এক্সট্রা দিতে পারবে ভালো দিক আরও আছে যেহেতু আপনাকে বাইরে থেকে একটা সিম কার্ড ভরতে হচ্ছে না সেক্ষেত্রে আপনার মোবাইলটা আরও বেশি ওয়াটার প্রুফ এবং ডাস্টপ্রুফ হবে তবে সব থেকে বেনিফিট যেটা ওই তো বললাম যে আপনার ফোনের সিম হারিয়ে যাবে না খারাপ হয়ে যাবে না এই সুবিধাটা অনেকের এখানে একটা কনফিউশন হতে পারে আপনার যে ফিজিক্যাল সিম কার্ডটা আছে সেটা থেকে আপনি যে ই সিম কার্ডে চলে গেলেন ফোন নম্বর তো একই থাকলো তাহলে কি দুটো সিম কার্ডই একসাথে চলবে না এটা কখনোই হবে না আপনার সত্যিকারের এতদিন যে ফিজিক্যাল সিম কার্ডটা ছিল সেটা সেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে যে মুহূর্তে ই সিম কার্ডটা চালু হবে অর্থাৎ আপনার নাম্বারটা যে কোনো একটা সিমেই চলবে এক সময় দুটো সিমে কখনোই একসাথে চলবে না কিন্তু খারাপ দিক হ্যাঁ অনেক কিছু আছে খারাপ দিক এবং খারাপ দিকের মধ্যে প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফোনের সিম কার্ড আপনি ইচ্ছা মতো যেহেতু বদলাতে পারবেন না তাই আপনার ফোনের মনে করুন ব্যাটারি শেষ হয়ে গেছে আপনি সিমটা আপনার বন্ধুর ফোনে ভরে কথা বলবেন সেই সুবিধাটা কখনোই পাবেন না দ্বিতীয় খারাপ দিক যে আপনার মোবাইলটা আপনি মনে করুন চেঞ্জ করবেন আজকের দিনে এরকম দাঁড়িয়েছে আমরা তিন মাস বাদে ছ মাস বাদেই মোবাইল চেঞ্জ করছি তো মোবাইল চেঞ্জ করার সময় আপনাকে আবার নতুন করে একটা ই সিম অ্যাক্টিভেট করতে হবে সিমটাই চলবে কিন্তু সেটা আপনাকে দোকানে গিয়ে অন্য ফোনের জন্য আবার অ্যাক্টিভেট করতে হবে সিম কার্ডের আরো দুটো গুরুত্বপূর্ণ অসুবিধা প্রথমত সিম করা যায় না অর্থাৎ আমাদের মোবাইল ফোনে এক নম্বর একটা সিম আছে স্লটে দু নম্বর স্লটে আর একটা সিম আছে আমরা এই দুটো সিমকে নিজেদের ইচ্ছা মতো পাল্টাতে পারি এবং সেটা মোবাইল ফোনে সুইচ করার জন্য বা সোয়াপ করার জন্য যে অপশন থাকে সেখান থেকেও পাল্টাতে পারি খুলে নিয়ে পাল্টাতে পারি সেই ফ্লেক্সিবিলিটিটা ই সিম কার্ডের ক্ষেত্রে থাকে না এছাড়া আমরা যখন মোবাইল ফোন রিসেট করি আমরা অনেকেই মাঝে মধ্যে রিসেট করি সেই রিসেট করলেও কিন্তু ই সিম কার্ডের যে কনফিগারেশান থাকে সেটা উড়ে যায় আপনাকে আবার কোম্পানির থেকে নতুন কনফিগারেশান নিয়ে আপনার ই সিম কার্ডটাকে সেট করতে হবে তো সেক্ষেত্রে এগুলো তো সমস্যা থাকেই ইসিমের ক্ষেত্রে আরেকটা সমস্যা ইদানিংকালে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফোন হ্যাক হওয়ার সমস্যা অর্থাৎ যখনই আপনি আরও ডিজিটালি চলে যাচ্ছেন কিউআর কোড স্ক্যান করতে যাচ্ছেন ইমেলের ব্যাপার চলে আসছে সেখানে ফোন হ্যাক হওয়ার ভয়টা আরও বেশি বেড়ে যাচ্ছে এটা নতুন ফ্রড এসেছে আমি তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আপনারা একটা খেয়াল করুন সিমের বেশিরভাগটাই সুবিধাজনক তবু ই সিম জিনিসটা এত বছরও সফল হয়নি কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য থেকে আমরা জানতে পারছি যে দু হাজার আঠেরো সালে তিনশো চৌষট্টি মিলিয়ন মাত্র ই সিম অ্যাক্টিভেটেড ছিল গোটা দুনিয়া জুড়ে আর সেখানে কাউন্টার পয়েন্ট বলছে দু হাজার পঁচিশ সালে গিয়ে গোটা দুনিয়াতে টু বিলিয়ন ই সিম অ্যাক্টিভেটেড থাকবে কী করে সেটা হবে এত সিম বেড়ে যাবে কি করে বিক্রি বাড়বে কি করে আমাদের মোবাইল ফোনের জন্য না সেটা একেবারেই নয় ই সিমের ক্ষেত্রে যেটা সব থেকে বড়ো পয়েন্ট হয়ে যাবে সেটা হচ্ছে অটোমোবাইলের ক্ষেত্রে অটোমোবাইল বিভিন্ন রকম আইওটি ডিভাইস আমরা যেগুলো ঘরে ইউজ করি সেগুলো ক্রমশ স্মার্ট হচ্ছে তার জন্য আগামী দিনে সিমের প্রয়োজন পড়বে তখন ই সিম বাড়বে ই সিম জিনিসটা মোবাইলের জন্য অতটা সফল হয়নি তার কারণ ই সিম জিনিসটা যখন একবার আপনি চেঞ্জ করতে যাবেন দেখা যাবে নানারকম অ্যাক্টিভেশনের প্রবলেম হচ্ছে ই সিম জিনিসটাতে নানারকম নানা সময় সমস্যা দেখা দেয় এটা ঘটনা এবং তার জন্যে সেটা জনপ্রিয় হয়ে ওঠেনি কিন্তু ভবিষ্যতে ই সিম আরও জনপ্রিয় হবে এবং আপনি ই সিম অ্যাক্টিভেট করছেন মানে আপনি কিছুটা সেই দিকে এগিয়ে থাকছেন ফিউচারিস্টিক হয়ে থাকছেন তো আজকের ভিডিওতে এইটুকুই বলা ছিল ভিডিও কেমন লাগলো লাইক করে সাবস্ক্রাইব করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়